না না, এই একটু গড়াচ্ছিলাম। ওরা তো এই সবই গেল। কে? অখিলেশ আসবে বলেছিল, কই ফোনও তো করেনি। ছাড়ো তো, না না আমি তো বেরোচ্ছি, ওই লালওয়ানের যে স্টুডিও, ম্যাজিক বক্সের একটা জিঙ্গল। এই তুমি এসো না প্লিজ স্টুডিও, আমি ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছব। আসলে যখন অফিসে বেরোচ্ছিলে না, দেখলাম তোমার জামাগুলো বড্ড শাবি হয়ে গেছে। অফিসের লোকরা কি ভাবে বলো তো, বউটা নিজেকে নিয়ে ব্যস্ত, একটু বড়ের খেয়াল করে না। ওকে আমি পৌঁছাচ্ছি ঘন্টা দেড়েকের মধ্যে। ওকে বাই। কিরম বুঝলে? আচ্ছা, কালকে রেকর্ডিং এর টাইমটা তো ফোনেও জেনে নেওয়া যেত। যেত, কিন্তু এরকম দেড় ঘন্টা নিশ্চিন্তে তোমার আদর খাওয়া যেত। তোমার মাথায় আসেও? হ্যাঁ, কভি কভি আকল কা ভি ইস্তেমাল করো। সন্দীপন, সে কি? কিন্তু এই মাত্র যে তোমার সঙ্গে ফোনে, ফোনটাও সেল ফোন থেকে পড়েছে। ও, আমি প্যানিক করো না। আচ্ছা আচ্ছা, আমি কি খুব ক্যাজুয়ালি জাস্ট লাস্ট ট্যুরের এক্সপেন্স স্টেটমেন্টটা নিয়ে বসে? বকুনি করো না। শুনলে না, আমি ফোনে বললাম তোমার কোনো পাত্তা নেই, আর তাছাড়া ফোনটাও ও মোবাইল থেকে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে করেছে। ও যদি এদিকে চলে আসে তাহলে? পুরুষ মানুষকে বাধা দেওয়াটা আমার শিখিও না অখিলেশ। ইচ্ছা করলে আরো পাঁচটা পুরুষের মতো আমার স্বামীকেও পায়ের কাছে আমি বসাতে পারি। কি হলো মিস্টার প্যানিক? যাও, এখানে ঢুকলে তুমি রান্না করে দরজা দিয়ে বেরিয়ে যাবে। যাও ক্যাট কয়েন। প্লেজেন্ট সারপ্রাইজ দি। ও, তুমি এইটুকু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়েছিলে? না, ভাবলাম যখন এত কাছে এসে পড়েছি একেবারে তোমাকে নিয়েই না হয় লালনে যে ওখানে যাওয়া যেতে পারে। শুয়ে শুয়ে ভীষণ কোবলম ট্রিপটার কথা মনে পড়ে যাচ্ছিল জানো। বিচে জুটে যাওয়া সেই বেলজিক প্রেমিকের সকাল সন্ধ্যে ধাওয়া, আর তোমার তো সীমানা। ভাবলো এখনো শরীর কেঁপে কেঁপে ওঠে। আই ফিল ফ্ল্যাটার্ড। এই পড়ে যাব। যাও, ঝড় তুললে ঝড় শান্ত করতে জানতে হয়। Reflections on the jhor, sir. Great. Both ghore o baire. Kichu roye jaay.
এবার তোমার ক্লাস শুরু করো। ওমা না না, আপনি থাকতে আমি, আর তাছাড়া ওরা তো একদিনই এই প্রথম দিনই আপনাকে কাছে পায়। নিন, শুরু করো। আমাকে তো তাও করে না, শিল্পপদে ঘাটতি তো। সত্যি তো অখিলেশদের আগে দিদির তো আইডিয়ালি আপনার কথাই আগে ভাবা উচিত। মানে আমার কথা বলতে গিয়ে আবার নিজের পজিশন খারাপ করে ফেলো না যেন। Fatality of my life. I once again come to terms with destiny. কিন্তু তোমার কথা বললেই ও যখন কি থাকবে তোমার তো দেরি হয়ে যাচ্ছে। সন্দীপ বন্দা, প্লিজ লুকোবেন না। না, ওই জিঙ্গলের জন্য একটা ফ্রেশ ভয়েস চেয়েছিল তোমাদের ম্যাজিক ওয়ার্ডস। তো আমি তোমার নাম প্রপোজ করতেই অখিলেশ বিমলা আসে একেবারে তুলকালাম আকুতি। কি জানি বাবারা কি ভাবে, হয়তো ভাবে আমি তোমাকে একটু বেশি ফেভার করি সিম্পলি বিকজ ইউ আর বিউটিফুল। সত্যি সন্দীপ বন্দা, আপনি আমার জন্য যা করেন আমি কোনোদিন কোনোদিন কোনোদিনের জন্য আফসোসে না পেশে আজ রিওয়াজের পরে চলে এসো। কেন, আপনার আজ রিসার্চ ইঞ্জিনিয়ার্স বন্ধ নাকি? না, ইঞ্জিনিয়ার উইল রিসার্চ টুডে about fever on his brow. To jojol lagche bujhle try to shun na shondi banda apnar life ta khubi tragic ami bujhi. Then put a silver lining and make it an interesting tragedy. Yeah. হ্যাঁ হ্যাঁ, নমস্কার লালনীজি। হ্যাঁ হ্যাঁ, মর্নিং মর্নিং। শুনুন, একটা কথা ছিল, হ্যাঁ কনফিডেন্সিয়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বিমলার গ্রুপে একটা এক্সট্রাঅর্ডিনারি ভয়েস ছিল। আরে হ্যাঁ রে বাবা, রাজি না হলে কি আর শুধু শুধু গুণকীর্তন করছি? ক্লাসে আসাটা তোমার প্রায়োরিটি লিস্টের একদম পেছন দিকে পড়ে গেছে মনে হচ্ছে। সরি দিদি, আসলে ঠিক আসার আগেই বাস বাস এক্সকিউজ দেবে না। শোনো, তোমাদের সবাইকে একটা কথা জানিয়ে রাখি,
টোরেন্টোর প্রোগ্রামটা কিন্তু ট্যুরিজমের কোনো কন্ডাক্টর টোর নয়। আমি পারফরমেন্স কমিটমেন্ট দেখেই সিলেকশন করব। এ ব্যাপারে তখন তোমরা কেউ আমাকে বায়াস বলতে পারবে না, কখনই না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে ওই কথা রইল। হ্যাঁ উইকেন্ডে ফলতার আপনার হোটেলে দেখা হচ্ছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ 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 নমস্কার। আর আজকে আমি উঠি, কেননা আমাকে আবার রিসার্চ একাডেমিতে যেতে হবে। তোমরা বসো, আমি ওনাকে একটু ছেড়ে দিয়ে আসো। তোমাদের ওদিকে হয়ে গেলে একবার সবাই আমার সঙ্গে এখানে দেখা করে যাবে। কি বলুন অখিলেশদা, ওদি কেমন হয়ে গেছে? বিজ্ঞাপনের ফর্ম, রশিদ বই, ডোনেশন ফর্ম, কলা মন্দিরের ফাংশনটা থেকে আমাদের কিছু টাকা তুলতেই হবে। সামনেই আমাদের বাইরের ট্যুরটা রয়েছে। তোমার যা যা দেওয়া দেওয়া হয়ে গেছে তো? চলো এবার লালানিজি স্টুডিওতে 10:30 অ্যাপয়েন্টমেন্ট একটা রেকর্ডিং এর ব্যাপারে। আই ওয়ান্ট দ্য অ্যালবাম টু বি রিলিজ বিফোর দ্য ট্যুর। হ্যাঁ এই তো হয়ে এসেছে। কিন্তু অখিলেশ দা, গতবারের ফাংশনের ছবিগুলো কিন্তু এখনো পেলাম না। আরে সেগুলো তো সন্দীপন তুলেছেন। তুমি এক কাজ করো, তুমি ওর সঙ্গে দেখা করে ছবিগুলো চেয়ে নিও, কেমন? দিদি আমাকে একটু রাস্তায় ড্রপ করে দেবেন। চল। তুমি যে এখন এখানে বসে রয়েছো? দিদি আমি তো একটু দেরিতে এসেছি, তাই নোটেশনগুলো একটু বেশ। তুমি ঢুকে না, আমরা বেরোচ্ছি, কেমন? আচ্ছা তুমি কতক্ষণ এসছো? তালিম শেষ? সবাই চলে গেছে। দিদি? দিদি অখিলেশদাকে নিয়ে গেল লালানি মিউজিকে, অ্যাপার্টমেন্ট আছে। অখিলেশকে ওই ঠান্ডা ঘরে এন্ট্রি পাবে, হয় বাইরের চায়ের দোকানে কিংবা ওই রিসেপশনে বসেই সারাটা দুপুর কাটাতে হবে বিচারা। সন্দীপদা আপনি সব কিছু জেনে বুঝেও চুপ করে আছেন, কি করব বলো? কিছু করার নেই, আমি ভেবে দেখেছি। কিছু করতে গেলেই ওর ইমেজ খারাপ হয়ে যাবে, কেলেঙ্কারি বাড়বে। কথাবার্তা তোমার স্কুলটা রয়েছে, যাকে ছাড়ো। পাসপোর্ট আছে তো? পাসপোর্ট কেন? উমা টরন্টো যাবে না? টিমি আদু যাবে কিনা তাই ঠিক নেই। তারপর দিদি যদি আমায় সিলেক্ট করে তখন দেখা যাবে। বিমলা মৈত্র যখন একবার ঠিক করেছে টরন্টো যা হবে তখন হবেই। শোনো পাসপোর্ট তাড়াতাড়ি ঠিক করো, ভুল বলতে তোর সব পাওয়া যাবে না। সন্ধিবন্দা দিদি কি আমাকে সিলেক্ট করবে, যেখানে অরুণিমা দীপান্বিতা এরা সব আছে? আমি তো আছি, আমার উপর ভরসা রাখো। কি কেন আসি জানো? এই সমস্ত সিচুয়েশন গুলো স্যাংটিফাই করে দিই, সোশ্যাল অ্যাপ্রুভাল সিল আর। বাজে কথা ছাড়ুন তো, কত রাত হবে তা ঠিক আছে, দিদি কি করে ফিরবে? অখিলেশকে ঠিক বলা আছে ঠিক সময় মতো চলে আসবে, স্কোরিং কখন শেষ হবে সে জানে। ওহো অখিলেশদের কথা মনে পড়লো, আপনার বিরুদ্ধে আমার কিন্তু একটা অভিযোগ আছে। কি অভিযোগ?
ওই যে বোম্বের এনসিপিএতে আপনি যে ছবিগুলো তুলেছিলেন আমার কপিগুলো কিন্তু আমি পাইনি। তো ঠিক আছে চলো বাড়ি চলো, দিয়ে দেবো কপি। আর রেওয়াজের সময় অতগুলো কপি চালিয়ে দিতে পারবো না কিন্তু। বাড়ি গিয়ে এখন কি করবেন? আয়ন ঘোষের আত্মকথা লিখ, চলো। দারুণ গলা তোমার ছাত্রীর, তালিমে তারিফ না করে পারি না বিমলা। নাইট অ্যাঙ্গেল ওই বলা অবধি। কই, আপনাদের ম্যানেজার মিস্টার জেঠানিকে আমি রিকোয়েস্ট করেছিলাম আমার একটা অ্যালবামের জন্য, ডাকি পেলাম না। আরে মিস্টার জেঠানি তো বিমলার অ্যাপ্রুভাল ছাড়া এক পাও কি বলে এগোবে না। এখন বলো বিমলা, তোমার ছাত্রীর ডেবিউ অ্যালবাম ম্যাজিক ওয়ার্কস প্রোডিউস করবে, রাজি তো? সে হবে খুব। তার আগে বলুন তো মিস্টার লালানি জি, মিক্সিং শেষ করে আমার হাতে ড্যাট কপিটা কবে দিয়ে দিচ্ছেন? ওই অখিলেশ বোধহয় এসে পড়েছে, চলো দীপান্বিতা। না আপনারা যান, আমি বরং ডাইরেক্টলি বাড়ি চলে যাব। না, আমার একটা রেসপন্সিবিলিটি আছে, আমি প্রত্যেককে নিয়ে এসেছি, একে একে সবাইকে বাড়ি ছাড়বো, তারপর আমার দায়িত্ব শেষ। তারপরে তোমার যদি কোথাও যাওয়ার ইচ্ছা থাকে তুমি যেও। সে ঠিক, কোড অফ ডিসিপ্লিন ইজ মোর ইম্পর্টেন্ট। দীপান্বিতার অ্যাটিটিউডটা খুব অ্যালার্মিং হয়ে উঠেছে। ওকে মদত দিচ্ছে কেন বুঝতে পারছি না। গার্গিয়ান আখেকে নিয়ে তো দিব্যি ছিল, হঠাৎ এই শিফটের ফোকাসটা ঠিকমতো করা যাচ্ছে না। লালমানিজির চয়েস বলে কিছু আছে নাকি? তুমি কি ভাবছো আমি এতক্ষণ লালমানিজির কথা বলে চলেছি? চোখ কান খোলা রেখে চলা বোধহয় তোমার আর এই জীবনে হলো না। আমি সন্দীপনের কথা বলছি, এবার বুঝেছ? ও এত ফ্রি অ্যান্ড ফ্রেন্ডলি ওদের সাথে, এটাই ওর পার্সোনালিটি স্ট্রাকচার, ভেরি ডিসেপ্টিভ। তোমার সাথে যে আমাদের সম্পর্কটুকু তাতে ওর প্রচ্ছন্ন অনুমোদন আছে, যে এরকম যেমন আছে লালবানিজির সাথে। আমার ধারণা মাসের যে কদিন দীপা এখানে আসেনি সন্দীপের অফিসিয়াল টোরকালে, সেটা ওরা একসাথেই ছিল, এবং সেটা লালবানিজির হোটেলে ফলতায়। সন্দীপের অবশ্য আলাদা স্যুটে ছিল, হিউম্যান রিস্কিস রেপুটেশন। তাহলে লালবানিজির কাছে ওকে পাঠ, কেন ওকে এত প্রমোট করছে? কি যা তা সব বলছো, তোমার খারাপ লাগে না ব্যাপারটা? না, তোমাকে এই জায়গায় দেখলে অবশ্য মেনে নিতে পারবো না। আজ লালবানিজিকে ফোন একটু ধর তো, এই উইকেন্ডে ওর ফলতার হোটেলে একটু যাব, ও যাবে কিনা জেনে নি। হ্যাঁ সেই ভালো, সবাই মিলে অনেকদিন বাইরে যাওয়া হয়নি। কেবল আমি যাব একা। লালমানির এই মুহূর্তে মুঠোর বাইরে বেরিয়ে যাওয়াটা ঠিক হবে না। সন্দীপের চালটা আমার